হাজার কোটি টাকা বিনিয়োগের পরও পাঁচ বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র 150 বিলিয়ন ঘনফুট গ্যাস। তাই চাহিদা অনুযায়ী যোগান না আসায় সংকট বেড়েছে প্রতিনিয়ত। পেট্রোবাংলা বলছে সে সংকট আরও বাড়বে আসছে বছর, ফলে বিকল্প জ্বালানি ছাড়া উপায় নেই। বিশ্লেষকদের মতে বাপেক্স ভিত্তিক অনুসন্ধান চালানোয় উৎপাদন বাড়েনি খুব বেশি, তাই এখনই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ করার পরামর্শ তাদের। বাংলাদেশের গ্যাস সংকট ও ভবিষ্যৎ নিয়ে ইকবাল হাসানের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন সুকান্ত সরকার। স্বাধীন বাংলাদেশ জ্বালানির আশীর্বাদে এগিয়েছে যতখানি তার সিংহভাগই ছিল প্রাকৃতিক গ্যাস নির্ভর। এমনকি অদূর ভবিষ্যতের পরিকল্পনায় নেই বিকল্প কোনো জ্বালানির সুনির্দিষ্ট উৎস। তাই প্রশ্ন হচ্ছে, প্রতিদিন গ্যাস সংকট মাথায় নিয়ে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা কতটুকু যুক্তিযুক্ত? পেট্রোবাংলার হিসাবে 1961 থেকে 2009 পর্যন্ত উৎপাদন ছিল চাহিদার চেয়েও বেশি, অথচ শেষ পাঁচ বছরে এসে উৎপাদন আর চাহিদার ঘাটতি দাঁড়িয়েছে 225 বিলিয়ন ঘনফুটে। অর্থাৎ 2013-14 অর্থ বছরে 1076 বিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে যোগান এসেছে 850 বিলিয়ন ঘনফুটের। আমাদের যে বিভিন্ন সেক্টরে যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি এত দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে যে শুধুই ইন্ডিজিনাস গ্যাস দিয়ে আমাদের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। সুতরাং বিকল্প জ্বালানির দিকে আমাদের যেতে হবে। বর্তমানে দেশের 26টি গ্যাস ক্ষেত্রের মধ্যে যোগান আসছে 19টি থেকে, যা থেকে প্রতিদিন গ্যাস মিলছে গড়ে 225 বিলিয়ন ঘনফুট, বিপরীতে চাহিদা প্রায় 3 বিলিয়ন ঘনফুট। আর 2015 সালে প্রতিদিন সে চাহিদা দাঁড়াবে 3.6 বিলিয়ন ঘনফুটে। সে হিসেবে আসছে বছর ঘাটতি ছাড়াতে পারে 450 বিলিয়ন ঘনফুট। 600-700 কোটি টাকা খরচ করা হয়েছে এই বাপেক্সের মাধ্যমে, তার বিনিময়ে আমাদের 200 বিলিয়ন ঘনফুটের মজুদ পেয়েছি। 200 বিলিয়ন ঘনফুট বেসিক্যালি 3 মাসের চাহিদা পূরণের কাজে লাগবে আমাদের। পিএসসির মাধ্যমে আইওসিদের যদি আমরা এটা করতে দিতাম, তাহলে 600 মিলিয়ন বা 600 কোটি টাকা খরচ করে যদি তারা কোনো গ্যাস না পেতো, সেই ক্ষেত্রে পুরোপুরি ওদের টাকাটাই যেত, আমাদের টাকার রিস্কটা থাকতো না। তো পিএসসিতে 146টা দেশে পিএসসি আছে বিভিন্ন ফর্মে, এটা তো আর এমনি এমনি নাই, মোটেই না। আইওসি কী করবে? আইওসিতে কি আমরা কম দক্ষ? আইওসি কি এমন কোনো গ্রহ নক্ষত্র থেকে আসছে যে আমাদের সে মেধা সম্পন্ন? আমরা যে সমস্ত কূপগুলো করছি অত্যন্ত সুনির্দিষ্ট টার্গেট নিয়ে আমরা করছি এবং তার ফল আমরা পাচ্ছি। বাংলাদেশে যে গ্যাসের মজুদ তাতে আগামী 20 বছরের মধ্যেই তা ফুরিয়ে যাবে। আর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় নিলে যদি নতুন কোনো ক্ষেত্র আবিষ্কৃত না হয় তা ফুরিয়ে যাবে আরও আগেই। আর অন্যতম প্রধান জ্বালানি কয়লা নিয়েও নেই ইতিবাচক কোনো ধারণা। তাহলে 2021 সাল নাগাদ বাংলাদেশকে যে মধ্য আয়ের দেশ হিসেবে কল্পনা করা হচ্ছে, জ্বালানি নিরাপত্তার অভাবে তা কি অধরাই থেকে যাবে? ইকবাল হাসান, চ্যানেল 24, হবিগঞ্জ।